আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালির রান্নাবান্না। আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে আমের মোরব্বার খুবই সিম্পল একটা রেসিপি। অনেকেরই অভিযোগ থাকে যে আমের মোরব্বা নাকি ঠিকভাবে হয় না, কিভাবে খুব সহজে আর পারফেক্টভাবে আমের মোরব্বা তৈরি করা যায় সেই রেসিপিটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। এবার চলে যাব মূল পর্বে। আমি আমের মোরব্বা তৈরি করার জন্য তিনটি কাঁচা আম নিয়েছি। আমগুলোর ছলকা ছাড়িয়ে মাঝ বরাবর দিয়ে দুভাগ করে নিয়েছি। খেয়াল রাখতে হবে যাতে আমের আঁটি থাকে, কারণ আমের আঁটি যদি না থাকে তাহলে মোরব্বাগুলো ভালো হবে না আর মোরব্বাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আমগুলোকে খুব ভালোভাবে ছলকা ছাড়িয়ে নিতে হবে যাতে ছলকার কোনো অংশ আমের গায়ে না লেগে থাকে। এবার পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমগুলোকে 2 ঘন্টা পর্যন্ত পানিতে ভিজিয়ে রাখতে হবে। 2 ঘন্টা পর আমগুলোকে আমি পানি ঝরিয়ে নিয়েছি। এবার আমগুলোকে কেচে নিতে হবে, তার জন্য আমি একটা কাঁটা চামচের ব্যবহার করব। আমগুলোকে খুব ভালোভাবে কেচে নিতে হবে। আমগুলো যতটা ভালোভাবে কেচে নেওয়া হবে আমের মোরব্বাগুলো ততটাই সুন্দর হবে। আমি নিচের অংশ কাঁটা চামচের সাহায্যে কেচে নিচ্ছি। আমটা কেচে নেওয়া হয়ে গেছে, এবার এই আমের থেকে রস চিপে এভাবে করে বের করে দিতে হবে। আমি সবগুলো আম এভাবে কেচে নিব। সবগুলো আম যখন কেচে নেওয়া হয়ে যাবে তখন আমগুলোর থেকে চেপে চেপে আবারও পানি বের করে দিতে হবে। এতে করে আমের টক পানিটা বের হয়ে যাবে। যখন সবগুলো আম টক পানি বের করে নেওয়া হয়ে যাবে তখন আমগুলোকে আবারও নর্মাল পানি দিয়ে আরও 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে। এতে করে আমের যদি কোনো টক পানি থাকে সেটা বের হয়ে যাবে। আমি 1 ঘন্টার জন্য আমগুলোকে ভিজিয়ে রাখব। 1 ঘন্টা হয়ে গেলে আমগুলোর থেকে আবারও চেপে চেপে পানি বের করে নিতে হবে। এতে করে আমের যে একটা টক ভাপ আছে সেটা চলে যাবে। যতটা সম্ভব আমগুলোকে চেপে চেপে এর থেকে পানি বের করে নিতে হবে। আমগুলো চেপে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব চিনি। আমি 3টা আমের জন্য 1/3 কাপের মতো চিনি ব্যবহার করেছি। চিনিটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এবার ভালোভাবে মেখে আমগুলোকে আরও 1 ঘন্টার মতো রেখে দিব। যখন আমগুলো থেকে পানি বের হবে আর চিনিটাও গলে গলে আসবে তখন আমগুলোকে একটা হাঁড়ির মধ্যে দিয়ে দেব আর চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে আমগুলোকে বলক তুলে নিব। আপনারা চাইলে এ পর্যায়ে সামান্য একটু জর্দা রং ব্যবহার করতে পারেন, এতে করে আমের মোরব্বাগুলো একটু কালারফুল হবে। এবার আমগুলোকে একেবারে লো আঁচে জাল করে নিতে হবে। আমের মোরব্বা তৈরি করার সময় আমগুলোকে খুব বেশি নাড়া যাবে না, এতে করে আমের মোরব্বাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এই আমের মোরব্বাগুলো হয়ে গেছে, এবার আমি চুলা থেকে নামিয়ে নিব। আমের মোরব্বাগুলো আপনারা চাইলে বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন, তার জন্য আমের মোরব্বাগুলোকে একটা কাচের বয়ামে রাখতে হবে আর কিছুদিন পর পর বের করে রোদে শুকাতে হবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমার রেসিপিগুলো নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজকে এখানেই বিদায় নেব। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।